आज আপনাদেরকে দেখাবো ঈদে মিলাদুননবী উপলক্ষে জুলুস মোবারক। এটি হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত কাঁচরা গ্রামে অনুষ্ঠিত হইল। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। বর্তমানে কিছু মানুষ বলে নাকি যে ঈদে মিলাদুননবীর দিন তোমরা খুশি মানাও কেন, দুঃখ মানাও না কেন, ওই দিনে তো নবীজি চলে গিয়েছিলেন। তো আমি বলি, হয়তো তোমাদের নবী মুর্দা তাই জন্য তোমরা দুঃখ মানাও, কিন্তু আমাদের নবী রহমতুল্লিল আলামিন উনি হায়াতুন নবী, জিন্দা নবী, তাই জন্য ওনার ঈদে মিলাদুননবীর দিন আমরা খুশি মানাই। যখন নবীজি দুনিয়াতে এসেছিলেন তখন সমস্ত মখলুকাত খুশি মানিয়েছিল, একমাত্র শুধু ইবলিস দুঃখ মানিয়েছিল। আর মক্কা নগরের কিছু কাফেররা তারা দুঃখ মানিয়েছিল যে নবীজির আগমন হয়েছে। সেজন্য আমি বলি যে তুম মক্কে কি কাফের কে তারা গম মানাতে রহো, তুম মক্কে কি কাফের কে তারা গম মানাতে রহো, হাম মদিনে ওয়ালো কি তারা খুশিয়া মানাতে রহেঙ্গে। আজ স্বাধীনতা দিবস দিন আসলেই ধুমধাম করে মানানো হচ্ছে, আমি দেশের বিরুদ্ধে বলছি না, স্বাধীনতা দিবস আসলেই ধুমধাম করে মানানো হচ্ছে, কারণ এই দিনে অনেকে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন। তো আর সৌদি আরবে হ্যালোইন ডে, সৌদি আরব ডে কত কি মানানো হচ্ছে ধুমধাম করে, নাচ গান করে। কিন্তু একটাই আফসোস, যে নবী না আসলেই দুনিয়া হতো না, যে নবী না আসলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যে নবী না আসলে আমরা হতাম না, যিনি কুল কায়নাতে রহমাতিল্লিল আলামিন, উনি যেই দিনে আগমন করলেন এই দুনিয়াতে, সেই দিনে যদি আমরা ঈদে মিলাদুননবী মানাই তো এটা কিসের ভুল? আমি তানাদেরকে বলছি, জানারা সাধারণ মানুষ, কোনো আলেম নয়, তো ওনাদেরকে আমি বলছি যে যদি কোনো মুনাফেক আপনাদেরকে জিজ্ঞাসা করে যে ঈদে মিলাদুননবী তোমরা কোথায় পেয়েছো, দলিল দাও, তখন আপনারা একটা কথাই বলবেন যে ঈদে মিলাদুননবী আমাদের নসিবে লেখা, তোমাদের নসিবে নেই বলে তোমরা মানাও না, আমাদের নসিবে লেখা বলেই আমরা ঈদে মিলাদুননবী মানাই।